হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গেলে একটাই নিউজ, পাপিয়া। তো এই পাপিয়া কে, এটি আপনাদের জানার বিষয়। সহজ বাংলায় আপনারা অ্যান্সার নিতে পারেন যে পাপিয়া একজন পতিতা, এবং এই পতিতার সাথে তিনি আরও কিছু পরিচয়ের সাথে জড়িত, যেমন তিনি একজন জাল ব্যবসায়ী এবং তিনি মাদকের সাথে জড়িত, এবং অল্প বয়সী মেয়েদেরকে তিনি পতিতাবৃত্তি করানোর জন্য চাপ প্রয়োগ করত। তো তাদের কথা বা তার কথা যদি মেনে না নিত এইসব মেয়েরা, তাহলে তাদের উপর নেমে আসতো অমানসিক নির্যাতন। তো দর্শক, এই পাপি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তিনি বিভিন্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে মানুষকে আকর্ষণ করত। তো এই পাপিয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো চলুন সেই ভিডিওগুলো আমরা দেখে আসি, এবং ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখব যে তার এই অপরাধ জগতের বাকি অংশ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে পাপিয়াকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাপিয়ার পরিচয় যাই হোক, তার পাপের বিচার হবে। অপরাধী অপরাধ করে পার পায় না, এটা আমরা প্রমাণ পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, যেখানে অপরাধীকে পাবে আইনশৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। কাদের বলেন, তার পাপিয়ার বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের যদি কোনো অপরাধী থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার অপরাধীদের প্রশ্রয় দেয় না, সরকারের সহায় রয়েছে বলে এসব অপরাধী ধরা খাচ্ছে। দর্শক, আশা করছি আপনারা কিছুটা বুঝতে পারছেন যে আসলে পাপিয়া কে ছিল বা আসলে তার পরিচয়টা কী। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে বা আপনাদের কোনো ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।